Morning. Morning from Kolkata. And it's time to check out this Hayabusa 2020. Good morning everyone, my name is Shannon, welcome to another video. And in this video today, we will be discussing about the Hayabusa 2021. So let's check it out. It's the all new bike with 3 turbochargers, active supercharger. It can carry up to 6 people. Tinte chaka, no, it's nothing like it. It's the same old, it's the same old Busa with a new flash. So let's check it out. What? What the fuck? Okay. So finally, the Busa 2021 is out. And koto kichu rumors chilo, turbocharged, supercharged Busa beroche, duplo version Busa berobe, ei berobe, oi berobe, tai berobe, and finally the Busa is out. And Busa is rocking already. ओके तो फाइनल चेक आउट द न्यू Busa तो ব্যাপারটা কিছুটা এই রকম যে আমি যতদূর দেখলাম इट्स अ ओल्ड बाइक एट अ न्यू फ्लैश মানে না ডোন্ট গেট মি রং इट्स अ ফ্যাবুলাস বাইক বাট হ্যাভো কিছু এরকম ড্রাস্টিক চেঞ্জেস নেই আউটার ছাড়া ডিসপ্লেসমেন্ট সেম আছে উল্টে 10 bhp কম এন্ড দুনা 3 নিউটন মিটারস কম আছে বাইকে But Suzuki claims ki eta age theke onek better and they have reworked the firing order of the engine and all jate lower end and mid range e beshi power deliver kore and jara Busa chalay tader pokkhe top end doesn't matter that much karon Busa is a sports tourer thik ache to tar jonne ei je jinish e lower end ar top end power jeta that matters the most Busa সব থেকে বড় চেঞ্জ যেটা সেটা হচ্ছে দ্য গিজমোস মানে ভাই মানে আগেকার সেকেন্ড জেন Busa যেটা ছিল তো তাতে যতটা ইলেকট্রনিক কম ছিল এই Busa ততটা বেশি ইলেকট্রনিক মানে ভরে ভরে ইলেকট্রনিক ইউ নেম ইট অ্যান্ড Busa হ্যাজ কুইক বাই ডাইরেকশনাল কুইক শিফটার ট্র্যাকশন কন্ট্রোল হুইলিং কন্ট্রোল কি বলবো আমি নিজে ভুলে যাচ্ছি মানে সব রকমের যা যা গিজমোস হতে পারে একটা বাইকে The Busa has it. সব থেকে ভালো যেটা আমার লেগেছে পার্সোনালি ইজ দ্য মিটার কন্ট্রোল মাই গড মানে সেই যে একটা Busa যে অথেন্টিক টাচ যেটা ইজ দ্য মিটার কন্ট্রোল মানে ওই অ্যানালগ গোল গোল অ্যানালগ মিটার উইথ ওই মাঝখানে ডিজিটাল যে ক্লাস্টারটা আছে লুকস ফ্যাবুলাস অ্যান্ড ওই যে TFT ক্লাস্টারটা আছে দ্যাট প্রোভাইডস আ হেল লট অফ ইনফরমেশন মানে সব রকম ইনফরমেশন লিন অ্যাঙ্গেল কোন গিয়ারে আছো অল দ্য সেটিংস ইউ হ্যাভ তো সব রকম ইনফরমেশন ওই TFT ক্লাস্টারটায় দেখায় অ্যান্ড দ্য অ্যানালগ মিটার লুকস ফ্যাবুলাস মানে জাস্ট ফ্যাবুলাস ওকে তো টকিং অ্যাবাউট দ্য ব্রেকস দ্য ইজ এ ড্রাস্টিক চেঞ্জ ইন দ্য ব্রেকস কারণ ব্রেকসের যে রুটার্সগুলো আছে 10 mm ইনক্রিজ হয়েছে নাও ইটস 320 mm রুটার্স আর ব্রেমবো স্টেলমা ক্যালিপার্স তো স্টেলমা প্রথমে ছিল প্যানেগালে V4 অ্যান্ড দে আর সুপার ব্রেকস মানে অসাধারণ ব্রেকিং হবে কারণ Busa ব্রেকিংয়ে বরাবরই একটা কমপ্লেন ছিল অ্যান্ড আই হোপ এই যে ব্রেকিং ইউনিট চেঞ্জটা ক্যান সলভ দ্য প্রবলেম ওকে তো টকিং অ্যাবাউট দ্য কসমেটিক চেঞ্জেস তো কসমেটিক্যালি মানে দ্য Busa ইজ এ নিউ Busa ডিজাইন ওয়াইজ কারণ ফ্রন্ট থেকে শুরু করছি ফ্রন্টে হচ্ছে তোমার দ্য ফ্রন্ট গট রিভাইজড ডিআর ইন্টিগ্রেটেড টার্ন সিগন্যালস অ্যান্ড ইট ইজ নট শিওর কি ইন্ডিয়ায় ওই মডেলটা আসবে কি না কারণ ইন্ডিয়ায় কিছু একটা ল আছে যে এরকম হতে পারে না অ্যান্ড অল তো টার্ন সিগন্যালসে ডিআরএল এর মধ্যে টার্ন সিগন্যালস আছে
একটু এগোলেই ইউ ক্যান সি দ্য ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যার মধ্যে অ্যানালগ টিএফটি ডিসপ্লে, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ডিসপ্লে আছে, মাঝখানে ইউনিটটা টিএফটি, অ্যান্ড ইট লুকস ফ্যাবুলাস অ্যাকর্ডিং টু মি। তো রাইডার যে পজিশন তাতে হালকা চেঞ্জ হয়েছে, নাও সুজুকি ক্লেমস কি যে হ্যান্ডেলটা ইজ এ বিট ক্লোজার টু দ্য রাইডার, ট্যাঙ্ক ইজ দ্য সেম, পেছনের দিকে সব থেকে বড় চেঞ্জেস আছে, সুইংআর্মে হ্যাভ, সুইংআর্ম বলছি পুরো চ্যাসিতে হ্যাভ কিছু চেঞ্জ নেই, ইটস এ ওল্ড বুজার উইথ এ ওল্ড চ্যাসি। তো এয়ার ইনটেক, র্যাম, এয়ার মাউন্ট যেগুলো আছে সেগুলোতে হালকা চেঞ্জেস আছে, অ্যান্ড পেছনের দিকে ইট হ্যাজ গট আ টোটাল এলইডি ইউনিট, মানে টেল লাইট অ্যান্ড ইন্ডিকেটার্স অ্যান্ড অল। তো ইন্ডিয়ায় আরেকটা জিনিস অ্যাড হবে ইজ ইনর্মাস সারি গার্ড, কারণ ইন্ডিয়ার কিছু একটা রুল আছে, হোয়াট এভার বাইক ইউ বাই ইউ নিড টু হ্যাভ আ সারি গার্ড, অ্যান্ড সামনে ওই নাম্বার প্লেট হোল্ডিং ট্রে যেটা হয়, তো সেটা অ্যাড হবে ইন্ডিয়া এলে। তো লেটস আন্ডারস্ট্যান্ড দ্য বুজার বেটার, কারণ বলছি, কারণ দেখো দ্যার ইজ এ জেন্টলম্যানস এগ্রিমেন্ট কি যেখানে ইউ বাইক লিগালি ক্যানট হিট ওভার 299, অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং যদি তোমার বাইক 299 কিলোমিটার্স পার আওয়ার করার জন্য কেপেবল থাকে, আই পার্সোনালি ডোন্ট থিঙ্ক যে তোমার আর টর্ক বা ওরকম কিছু পাওয়ার লাগবে। সো বুসা সুজুকি হ্যাজ ফোকাসড মোর অন দ্য রাইডার এবিলিটি, সুজুকি ক্লেমস কি এই বুসাটা ইজ ওয়ে ইজিয়ার ফর এভরি রাইডার, এভরি কাইন্ড অফ স্কিল্ড রাইডার্স, নন স্কিল্ড রাইডার্স, অ্যান্ড বুসা উইল বি সুপার ইজি টু রাইড। অ্যান্ড তো এইটাই ছিল, কারণ বুসা হ্যাজ আ কাল্ট ফলোয়িং, বুসা ইজ নট অ্যাবাউট স্পিড, বুসা ইজ আ ব্র্যান্ড, ঠিক আছে, অ্যান্ড সুজুকি হ্যাজ ডান ইট ভেরি ক্লেভারলি, যাতে সব রকমের রাইডার ক্যান রাইড আ বুসা। অ্যান্ড নাও দ্য প্রাইসিং, তো প্রাইসিং যদি বলতে চাও ইটস কী বলবো, কোনো কিছু প্রাইস ওরকম কিছু ডিসকাস মানে ডিসক্লোজ করা হয়নি, বাট যেটা ইউরোপে প্রাইস আছে ইটস এ 30% হাইক, অ্যান্ড হোপ সো ইন্ডিয়াতেও তাই হবে, কারণ দ্য 30% হাইক মানে দ্য বুজা ওয়াজ অফোর্ডেবল সুপার বাইক, কারণ প্রিভিয়াসলি ইট রিটেলড অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 14-14.5 lakhs এক শোরুম, তো 30% হাইক মানে ইন্ডিয়াতে এলে অ্যাপ্রক্স ওই রকম ওই 16-17 lakh টাকার মধ্যে এক শোরুম থাকবে, অ্যান্ড ইট উইল বি আ নিউ বুসা। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং দ্য ডিজাইন, আই লাভ দ্য ডিজাইন, যে ক্রোম বেডসগুলো আছে, দ্য অল নিউ হায়াবুসা সাইন যেটা আছে, অ্যান্ড মানে অ্যান্ড দ্য ব্ল্যাক কালার, মাই গড, মানে অসাধারণ কালার করে দিয়েছে, তিনটে কালারে আছে ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড সিলভার, তার মধ্যে আমার ব্ল্যাকটা ভালো লেগেছে। নাও দ্য লঞ্চিং ডেট ইন ইন্ডিয়া ওরকম কিছু কনফার্ম হয়নি, বাট অ্যাপ্রক্স অ্যাপ্রক্স বাই দ্য লেট মিডল অফ দ্য ইয়ার, মানে আর এখন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই জুন, জুলাই, অগস্টের মধ্যে আই হোপ সো ইন্ডিয়া এসে যাওয়ার কথা। তো দ্যাট ওয়াজ অল দ্য নিউ বুসা, আই হোপ ইউ লাইক ইট, আর নিচে জানাও তোমার কেমন লেগেছে নিউ বুসা। তো উইথ দ্যাট সেড আই এন্ডিং দিস ভিডিও, লাইক দিস ভিডিও, থামস আপ, কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা, অ্যান্ড হাউ ডু ইউ লাইক দ্য নিউ বুসা, অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন পিস। Get ready for the new Hayabusa, the ultimate sport bike.